হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। তো আজকে আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আরেকটা ব্লগ ভিডিও হতে চলেছে। আজকে আমরা যাব খুলনার দিকে, তো ভিডিওটার সাথেই থাকবেন, শেষ পর্যন্ত দেখার জন্য রইলো। তো চলুন রেডি হয়ে তারপরে কথা বলছি। তো গাইস, আমরা এখন ড্রেস ট্রেস করে ফুল রেডি। এই যে আমাদের রেডি হয়ে গেছি আমরা সবাই। এইখানে আমাদের মোটর সাইকেল আছে, এটাতে করে আমরা যাব। তো ভিডিওটির সাথেই থাকবেন। আমার তো আর গোপ্রো নেই যে আমি রাস্তায় ভিডিও বানাতে পারবো, তো ওইখানে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস, আমরা এখন চলে আসলাম এখানে, নাম কালীবাড়ি চলে আসছি আমরা এখন। তো এখন এই যে আমরা চা টা খাবো, তারপরে কথা হবে। তো আমরা এখন চলে আসলাম একটা বাজারে, এটার নাম হচ্ছে কালীবাড়ি। তো এখানে আমরা চা টা খাবো, চা টা খাওয়ার পরে আবার রওনা দেবো। তো আপনারা দেখবেন বাজারটা। তো এখন আমরা আবার বেরিয়ে পড়বো, তো এখানেই গিয়ে কথা হচ্ছে। তো আমরা রাস্তায় এসে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিলো যে এক জায়গায় না দাঁড়ালে হলোই না। এই বৃষ্টি আসলে একটি মানে কি বলবো, সব জায়গায় বেগড়া ঘটাতে চলে আসে। তো আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো আমি যে কথাটা বলছি এটা পরে রেকর্ডিং করে বসানো। ওইখানে এত পরিমাণে আওয়াজ হচ্ছিলো যে ওইখানে আমার ভয়েসটা ঠিকমতো শোনা যাচ্ছিলো না, এই কারণে আমি আর ওইখানে ভয়েস দিইনি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো এখন আপনারা কিছু স্লো মোশন শট দেখে চলুন, তারপরে আবার বেরোনো যাক। রাতি আর বলবো সকাল ধরে বৃষ্টি হয়েছে, এখনো থামছেই না। দু ঘন্টা মতন বসে আছে বৃষ্টির এই যে ওই অবস্থায়, এখনো পড়ে যাচ্ছে বৃষ্টি, থামার কোনো নামই নেই। দু ঘন্টা ধরে বসে আছি, তো এখনো মনে হচ্ছে আরও এক ঘন্টা মতন বসা লাগবে। তো রাস্তায় তো ভিডিও করতে পারিনি, তো ওইখানে গিয়ে দেখাচ্ছি বাকিটুকু। তো আমরা এইমাত্র পৌঁছলাম এই বাজারটার নাম হচ্ছে ষোলোর বাজার। তো এখান থেকে যার জন্য তিনি আসতেছে, তার জন্য ওয়েট করতেছি। এই যে বাজারটা হলো এই যে বাজারে আমরা এখন আসি। ওনার কাছে ফোনটা ওইখানে যেতে হবে বা উনি আসবে, কথা বলতেছে ওর কাছে বাবা। তো এখানে যাবো, আপনারা আমার সাথেই থাকুন। তো আপনাদের তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি, তো ওইটা সিক্রেট থাক, আপনারা গিয়েই দেখতে পারবেন আমরা কোথায় যাচ্ছি এবং কী করতে যাচ্ছি। তো ভিডিওটির সাথেই থাকুন। তো ফাইনালি আমরা সেই গন্তব্যস্থানে চলে আসলাম। তো আপনারা সরাসরি দেখুন আমরা কী জন্য এসেছি। ওই দেখুন, আমরা হচ্ছে একটা কুকুর কিনবো, এই কারণে আজকে আমরা আরেক জায়গায় এসেছি। আগে আরেকদিন গেছিলাম, ওটা হচ্ছে খুলনা বটিয়াঘাটা। আজকে আমরা আসছি, এটা টুকরোর বাজার বলে এইটাকে। তো আজকে আমাদের এই যে মিডিলে যে মাঝখানে যে কুকুরটা আছে ওইটা পছন্দ হয়েছে, ওইটা আমরা আনতে যাবো কিছুদিন পরে। তো মেনলি আজকে আসাটা দেখার জন্য এবং কিছু অ্যাডভান্স করার জন্য। তো আপনারা দেখতেই পাচ্ছেন বাকিটুক পরে কথা হচ্ছে। যে আজকে মূলত এইটাই দেখার। তো গাইস, আমরা এখন ওইখান থেকে চলে আসছি কুকুর টুকুর দেখার পর। এখন মাঝ রাস্তায় একটু দাঁড়ালাম, এখানে পরিবেশটা অনেক সুন্দর, তো আশেপাশের দৃশ্যটা ভালো। তো এখানে একটু রেস্ট নেওয়ার জন্য দাঁড়ালাম। তো এখান থেকে আবার 5 মিনিট পরে আবার বেরোয় যাব। তো মাঝখানে কোথাও দাঁড়ানো হবে না, ডাইরেক্ট বাসায় গিয়ে দাঁড়ানো হবে। তা বাসায় গিয়ে কথা হচ্ছে।
এই বৃষ্টি যে আমাদের কত বড় শত্রুতা আমি নিজেই বুঝতে পারতেছি না। এই যে আসার সময় আবার বৃষ্টিতে আটকা পড়ছি আমরা, তো আমরা অনেকক্ষণ এখানে আটকে ছিলাম। তো বাসায় গিয়ে কথা হচ্ছে, এখানে আর বেশি কথা বাড়াবো না, তো বাসায় গিয়ে কথা হচ্ছে। আমরা এইমাত্র বাসায় আসলাম, তো এখনো ড্রেস পাতে কিছু খুলিনি, তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো, ততক্ষণ খেয়াল রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।